আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা ব্লগ নিয়ে আইলাম আপনারা সবার সাথে শেয়ার করার লাগে এখন সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় আর গার্ডেনও তেমন একটা কিছু রইছে না সবগুলো আমরা উঠেই আনিছি গিয়া সামারও খাইছি নিয়া আর এখন একটু একটু রইছে আমি সবার সাথে শেয়ার করি আর এখানেও কিছু লাল শাক আছে টবের মাঝে এগুলা রয়েছে আজকেও নিমুগি আমি এগুলা উঠাইয়া এখানের মাঝেও আছে ছোটো ছোট কয়েকটা গাছ টবের মাঝেও আছে আরও কিছু গাছ এখানের মাঝেও আছে আরো কিছু তো আমার গার্ডেনও কিছু মূলা শাক রয়ে গেছে গোলাব রয়ে গেছে আমি এখন ঠান্ডা হয়েছে এখন উঠাইয়া নিমুগিয়া সবগুলা আবার পালাইমু এখনো আরও কিছু লাই শাক রয়ে গেছে এখনো আরো কিছু মূলা শাক একটা পড়া খুবই সুন্দর লাগে ছোটো ছোটো মূলা শাক যেগুলা ওগুলা রয়ে গেছে ঠান্ডার মাঝে মূলা শাক রইলেও তেমন কিছু ক্ষতি হয় না খাওয়া যায় ঠান্ডার মাঝে আর এখানে আছে আমার ডুগি ডুগি শাক যেগুলো খাবার লাগে রাখছিলাম সেকেন্ড টাইম আমি পালাইছিলাম তো আমার সালা বড়ো হয়ে গেছে অনেক আগে উঠাইতাম আসলাম আসলে টাইমও পাই না লাগি লাগে কো কোশিয়াটোর গাছ আছে কয়েকটা বাই রয়েছে নতুন আর আমি সব পাতাও খাটিয়া দিলাইছিলাম আর বড় আছিল আমি উঠাই লিছি এখান থেকে এখানে টমেটো আছে চুপাখছে আর খাঁচা রয়েছে তো আমি কাসা বালা পাই তো সবগুলো আমি গিয়া খাঁচা থাকতে আর রোদ আইসে আসলে রইদর মাঝে বিডিটা তো সুন্দর হয় না মশলা অনেকগুলা টমেটো হয়েছে আর এদিকে পটলের গাছ উঠেছে আর একটা লাল গাছ উঠেছিল ভরদিকা অনেক হয়ে গেছে আর এখানেও আছে একটা মিষ্টি কুমড়ার গাছ এগুলা গাছর বীজ ফড়িয়া উঠিছিল গাছ আর এখন মিষ্টি কুমড়া একটা ধরছে তো এখানে উড়ি গাছ আছে উড়ি এখন ফুল আইছে অনেক বড় হয়ে গেছে এগুলোর মাঝে আর এখানের মাঝে আর উড়ি গাছ আছে উড়ি দরছে দরিয়া এখন বীজ রাখি দিছি পাকার লাগি রাখি দিছি আরও উড়ির উলাইছে উপর দিকে এখন তো ঠান্ডা ইচ্ছে জানি না এগুলা ঠিক বকি না তারপরেও আইসে ওদিকেও আরও দরছে উপর দিকে আর এই উড়ির জাতটা খুবই বালা অনেক উড়ি ধরে বাট আমার এখানের মাঝে টবের মাঝে লাগানি হয়তো পরিমাণ মতো সব কিছু পাইছে না তা অত বেশি দরছে না আর এই প্রথমবার আমি টবের মাঝে লাগাইছিলাম তো ফাঁকি গেছে কয়েকটা আমি নিচে ফাঁকছে জানি ওগুলা বীজই বকি না তারপরেও রাখছি আগামী বছর আরও শুকাইছে আর এখানেও আছে খুঁই শাক আর এখানে মাঝে উড়ি গাছ আছে উড়ি দরছে আমি সবগুলা বিজল লাগি রাখি দিছি এখন অনেকটা বীজ হয়ে গেছে বড় বড় বীজ আর নিচের দিকে একটা শুকাই গেছে আর এই গাছের মাঝে দরচেওনা ফুল আইসিল ফুল জরিয়া ফুড়ি গেছে না। শেখানো আছে বাংলাদেশি শসা বেশ কয়েকটা ধরছে বাট সাইজটা সুন্দর হয়েছে না জানি না এখানে এরকম হইল হয়তো টবের মাঝে লাগাইছি লাগে হয়তো এরকম হয়েছে কেন আমার আছে সব আরো দরছে খুবই সুন্দর লাগে দেখতে আরো তো নতুন খড়ি এখন দেখি আর বারোর এগুলা ঠিক বকি না জানি না ছোট ছোট আরো বারোর এখানের মাঝেও পুইশাক আছে ও আরো টমেটো খুব সুন্দর টমেটো আর অনেকগুলা ফাঁকিও গেছে তো এখানে আছে পটলের গাছ বেশ কয়েকটা পটল আছে তো আমি বীজ লাগি রাখছি অনেকগুলা ফাঁকি গেছিল আর দুই তিন সপ্তাহ আগে আমি রে নিছিলাম নিয়ে দেখি এগুলার ভিতরে বীজ তাকি সারাও হয়ে গেছে তো এগুলা তো আর ফেলাই দিছি রাখছি না আর কোনো খামিও হয়তো নাই বীজও হয়তো নাই অনেকগুলা পটল আছে খুব সুন্দর লাগে আসলে তো এই কারণে আর রানার বিনছিল আমি নিচে খুয়া একটা করো আর ওখান রাখছি বীজ বীজ লাগে আরো রাখছিলাম শুকাই গেছে আমি নিচে গিয়ে করো তো দেখতাপারা আমার লাউ গাছ লাউ গাছে এখন বেশ কয়েকটা লাউ বার হয়েছে গাছ এই গাছটা কি আগে তো দুটা তেমন একটা ফলন হয়েছে না তো এখন অনেকগুলা বার হয়েছে নতুন নতুন করিয়া তো আমি বোতলের ভিতরে দুপরিয়া রাখছি কয়েকটা জানি না এগুলা বাঁচব কিনা তারপরেও রাখলাম দেখতার আমি ওরকম রাখছি বতলের মাঝে ঢুকাইয়া উপর দিকেও বেশ কয়েকটা আছে এরকম আমার লেবু গাছ আগের চেয়ে অনেকটা বড় আর বেগুন ধরছে বেগুন রয়েছে ফুলও আছে বেশ কয়েকটা হয়তো দৌড়তে পারে এগুলা বুঝিয়ান না এখনও বেশি ঠান্ডা পরি গেলে তো আর ডর না নাই আর আমার মিন্টোর গাছ এখনও রাখছি আনিয়া আমার নাগামরিচর গাছ বাইরে রয়েছে অনেকগুলা নাগামরিচ রয়েছে এখানে মাঝে এখন আবার হলো দুইজার আমি উঠে উটাই আনিছিগে অনেকগুলো একটা খাঁসামরিচর গাছ আছে বেগুন নাগামরিচ প্রচুর নাগামরিচ তখন ফাঁকি যায় পাখনা আমি আর উত্তি আনিছি এখন আর ফাঁকের তো বালাতে হোকা আজকে এ পর্যন্তই আর লাগলে লাইক দিবা শেয়ার করবা আর সাবস্ক্রাইব করিয়া নিবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছোই অসংখ্য ধন্যবাদ তারা রে আমার পাশে থাকার লাগি তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ